আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, পবিত্রতা ওই সত্তার যিনি তার প্রিয় বান্দা তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজনী যুগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার চতুর্পাশ বন্ধ বরকতময় করে দিয়েছেন যেন আল্লাহর হাবিবকে তার নিদর্শন দেখাতে পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওয়াসকার বনি ইসরাইল কোরআন শরীফের 15 পারা। এখন কোরআন শরীফ আমার সামনে থাকলে আমি আপনাদেরকে খুলে দেখাতাম। এখন ভ্রমণ কি মানুষ জাগ্রত অবস্থায় করে না ঘুমন্ত অবস্থায়? কথা বলে না। সফর কি ঘুমন্ত অবস্থায় না জাগ্রত অবস্থায়? এই জায়গায় বলে হুজুর কেন আসলেন? এই জায়গায় আসার কারণ হলো এই যে মেরাজের চাঁদ এসেছে, বাতিল ফেরকারা অনেক ধরনের নোংরা নোংরা মন্তব্য করবে, যেই মন্তব্য নবীর ইজ্জতে আঘাত লাগে। আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা যাকে বলা হয় ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, আল্লাহ যাকে বলেছেন বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে মেরাজের ওজনেতে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অবন্ধ ভ্রমণ করিয়েছে, তার চতুর্পাশ আল্লাহ বরকতময় করেছিল। আল্লাহ বলেছেন আমি যেন আমার হাবিবকে আমি যেন আমার নিদর্শন দেখাতে পারি। এখানে বসতে হবে বন্ধু। একজন নবী হলো মূসা কালিমুল্লাহ। কি মূসা বলেছেন? রব্বি আরিনি। আল্লাহ বলেছেন লাংতারানি। মূসা কয় আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় সম্ভব না। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বন্ধু দাওয়াত দিয়েছেন আল্লাহর বাড়িতে। বন্ধুরে আমার এই মেরাজ নিয়ে এখন বিতর্ক, বিভিন্ন ধরনের নবীর শানে আঘাত করার মতো বক্তব্য বাতিলরা দিয়ে থাকে, কয় নবী নাকি ঘুমন্ত অবস্থায় বন্ধ মেরাজ করেছে। বন্ধু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা বলবে নবী ঘুমন্ত অবস্থায় মেরাজ করেছে, আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহর আউশ পর্যন্ত গিয়েছে, বন্ধু প্রথমত তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। কথা বলেন না কেন? এই জায়গাগুলো পয়েন্টগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো, কারণ বন্ধুরে আমার আমার নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। নবীর শানে আঘাত করা, নবীকে ছোট করে কথা বলা, নবীর শানে আঘাত করা অন্তর দ্বারা চিন্তা দ্বারা কর্ম দ্বারা এটা কুফুরির অন্তর্ভুক্ত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আমার নবী চলে গেলেন কোথায়? এবার মেরাজে যাবেন, আমার নবী এশার নামাজ পড়ে বন্ধু মেহানির ঘুমন্ত অবস্থায় জিব্রাইল আসলো। জিব্রাইল এসে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী উঠতে হবে আজকে আপনাকে, কারণ আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়ে চাল্লার বাড়ি নিয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ফেরেশতাদের কথা আমি বলবো না, আমার নবী যে পৃথিবীর জমিন থেকে মেরাজের জন্য রওনা দিয়েছিল সেই রওনা ছিল বন্ধু নবীর বাহন হিসাবে ছিল বোরাক। কি ছিল বোরাক? বোরাক কি ছিল? ভোরাক ছিল বন্ধু। বলে হুজুর বোরাকটা কেন? আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন আমি দেখেছি বোরাকটা একেবারে ধপ ধপে সাদা ছিল, হোয়াইট কালার ছিল। কি ছিল? এখানে কিন্তু আমি আপনাদের কি ঈমানের ওয়াজ করতেছি বন্ধু, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ আপনার যদি ঈমানটা মজবুত না হয়, আপনার ঈমান যদি টেকসই না হয়, আপনি পাহাড় পরিমাণ বন্ধু ইবাদত নিয়ে গেল কাজ হবে না। ডোলার তলা না থাকলে যেমন মাছ ধরে রাখলে থাকে না, ডোলের তলা না থাকলে যেমন ধান শুকিয়ে রাখলে থাকে না, আপনার হাতের বাজারের ব্যাগের নিষ্ঠা যদি ইনটেক না থাকে যেমনি বাজার রাখলে থাকে না, তেমনি ভাবে মানুষের ঈমান যদি টেকসই না হয় তার জীবনের আমল দান সৎকাল্লার দরবারে কবুল হবে না। আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, রে পৃথিবীর আমার উম্মত
তোমাদের ঈমান যদি মজবুত না হয় রে যারা মদিনায় গিয়েছেন গ্রামের আমার মুরব্বির এখানে থাকতে পারেন মদিনায় যারা গিয়েছেন দেখেছেন রাসূলের রওজার চতুর্পাশে যে উঁচা উঁচা পাহাড়গুলো এই পাহাড়গুলোই হলো উহুদ পাহাড় জোরে জোরে সুবহানাল্লাহ আমার নবী বলেছেন ঈমান যদি মজবুত না হয় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি যাকাত দাও আল্লাহর দরবারে তোমার এই যাকাত কবুল হবে না বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন এই ভোরাক ছিল একেবারে দবদবে সাদা এটা গাধার চাইতে আরো বড় ছিল এখন আপনাদের কাছে প্রশ্ন যারা বলে নবী ঘুমন্ত অবস্থায় মেরাজ করেছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই নবী যদি ঘুমন্ত অবস্থায় থাকে তোমরাই তো বলো নবী তোমাদের মতো নাউজুবিল্লাহ তাদের ওয়াজ কিন্তু এটা কার ওয়াজ যারা বলে নবী আমাদের মতো তাদের বয়ান তোমরা বলো নবী আমাদের মতো তো সাধারণ মানুষ কি ঘুমাইলে কিছু দেখেনি কথা বলেন না কেন আরে মিয়া আপনারা বলেন না কেন সাধারণ মানুষ ঘুমাইলে কিছু দেখে কারণ তার মাঝে তার আত্মা থাকে না তার সেন্স থাকে না বন্ধুতে ঘুমিয়ে যায় তারাই বলে নবী আমাদের মতো আবার তারাই বলে নবী ঘুমন্ত অবস্থায় মেরাজ করেছে এই দিক দিয়ে হাদিস শরীফ প্রমাণ করে নবী মেরাজ যাওয়ার আগে বোরাককে প্রাণ খুলে দেখেছেন নবী বলেছেন বোরাকটা ছিল সাদা দেখতে এটা গাধার চাইতে বড় ছিল তইলে তাদের ফতুয়ায় তারা ধরা ঠিক করে বলো তাদের ফতুয়ায় তারা ধরা কিনা কথা বলেন না কেন তারা যে ফতুয়া দেয় নবী আমাদের মতো তাহলে আবার বলে নবী ঘুমিয়ে আছে তো ঘুমাইলে বোরাক দেখলো কেমনে এখন আমি কি আমার নবীর কথা মানবো না কাঠমোল্লাদের কথা মানবো কথা বলেন না কেন আপনাদেরকে মনে রাখতে হবে বর্তমানে বন্ধু নামাজ পড়বে রোজা করবে রোজা রাখবে মেসওয়াক থাকবে লম্বা লম্বা পাগড়ি পড়বে বড় দাড়ি রাখবে বড় বড় মনে রাখবেন যদি নবী সম্পর্কে যথাযথ বক্তব্য তার মধ্যে না থাকে প্রেম না থাকে সে কখনোই ঈমানদার নয় আমার নবী জিব্রাইল ডাকলো আমার নবী উঠলেন ওঠার পরে বন্ধু এবার আমার নবীকে নিয়ে জমজমের কিনারায় চলে গেল আমি কিন্তু আপনাদেরকে মেরাজের ওয়াজ করছি এদিক দিয়ে ঈমান আপনাদের মজবুত হবে ঠিক কিনা বলেন একদিকে ওয়াজ আর একদিকে ঈমান আমার নবীকে যখন বন্ধু জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো চতুর্থ বারের মতো মানে মেরাজের রাত্রি সহ চারবার নবীর সিনা সাক হয়েছে কয়বার কয়বার চারবার সিনা সাক হয়েছে যেটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি আপনারা সাধারণ ভাষায় বলেন অপারেশন আমার ওয়াজ কিন্তু আপনারা বুঝে নেবেন জমজমের কিনারায় নিয়ে গেছে কে পৃথিবীর কোন ডাক্তার না জিব্রাইল আবার আপনার নবী বলেছে প্রত্যেকটা নবীর জন্য আসমানে দুইটা উজির পৃথিবীর বুকে দুইটা উজির মানে মন্ত্রী থাকে আমি নবীর আসমানে মন্ত্রী ছিল জিব্রাইল এবং মিকাইল আর পৃথিবীর বুকে আমার দুইজন উজির মন্ত্রী ছিল একজন হলো আবু বকর আর একজন হলো হযরত ওমর আর জোরে সুবহানাল্লাহ আমার নবীর মন্ত্রী কি জিব্রাইল ঠিক কিনা জমজমের কিনারায় নিয়ে গেল এই পৃথিবীর বুকে যখন বন্ধ মানুষকে অপারেশন করতে হয় ওপেন হার্ট সার্জারি করতে হয় তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে ইঞ্জেকশন দিয়ে তাকে সেন্সলেস করতে হয় তার মানে তারকে বোধ শক্তিহীন মানুষ বানায় তার মধ্যে কোনো কি থাকে না বোধ শক্তি থাকে না তখন তাকে এই অজ্ঞান অবস্থায় তাকে অপারেশন করা হয় সেলাই করা হয় তারপরে বন্ধু কয়েক ঘন্টা পরে অনেকের 12 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 24 ঘন্টা পরে তার সেন্স ফিরে আসে তারপরে ডাক্তার বলে এদিক সেদিক নড়াচড়া করা যাবে না প্রেশার ঠিক কেনা বলেন কিন্তু বন্ধু ইমানের আলোচনা একদিকে মেরাজের আলোচনা আমার নবীকে যখন মেরাজের জন্য জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো বক্ষ বিদীর্ণ করে হলো সুন্দর করে বন্ধু দূত করা হলো আমার সুগন্ধি সুন্দর করে যুক্ত করে এগুলোকে ভিতরে আবার সেটিং করা হলো আমার নবী প্র্যাকটিক্যালি নিজের চৌকে সব কিছু দেখতেছেন একবারও নবী উহু করে নাই একবারও নবীর বডিতে কোনো ইনজেকশন দেওয়া হয় নাই তাহলে নবী কি আমাদের মত না বেনজির ও বেমেসাল কথা বলেন না কেন এবার বন্ধু কি হলো এখান থেকে নবী রওনা দিল রওনা দেওয়ার পরে সব কাজ সম্পূর্ণ করা হলো সব কাজ সম্পূর্ণ করার পরে এবার আমার নবী বন্ধু মেরাজে যাবে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ নিজে দাওয়াত করেছেন এবার তিনি বোরাকের কাছে আসলেন আমি মূল জায়গাগুলো তুলে ধরছি এত লম্বা ওয়াজ শেষ করতে পারবো না বন্ধুরে আমার এবার বোরাকের কাছে যখন আসলো বোরাক এবার
অন্য মনস্ক হয়ে গেল বন্ধু আর এদিক দিয়ে নবীর কান্না শুরু হয়ে গেল আমার নবীর চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক ঝরতে থাকলো এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন ও জিব্রাইল জলদি করে জিজ্ঞেস করো আমার হাবিব কেন কান্দে রে আজকে আমি আল্লাহ দাওয়াত দিয়েছি আমার হাবিব তো খুশি হওয়ার কথা রে ও জিব্রাইল আমার হাবিবকে একটু প্রশ্ন করো আমার হাবিব কেন রে কান্না করতেছে চোখ দিয়ে মনে হয় ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে কেন রে এবার জিব্রাইল প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কেন গো কান্না করতেছেন গো নবী ও গো নবী আপনার কান্নার কারণ কি আমার নবী বলল রে জিব্রাইল আমার আল্লাহকে দাওয়াত করেছে আমার জন্য জান্নাতি বাহন পাঠিয়ে দিল বড়াক আমি কান্দিয়ের জন্য কাল কিয়ামতের দিন আমার উম্মতের কবর থেকে হাশরের ময়দানে রাস্তাটা হবে 50,000 বছরের রাস্তা রে আমার উম্মত কেমন করে এই রাস্তা অতিক্রম করবে সেই দুঃখে আমি কান্দি জোরে জোরে সুবহানাল্লাহ এই মুহূর্তে কি মানুষ আনন্দিত থাকে না আপনি যদি কোনো বাড়িতে দাওয়াত খেতে যান তখন কি হাসবেন না কাঁদবেন হাসবেন না সেই নবী দেখেন সেই নবী চিনতে পারেনি আজকে তারা এবার জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনি জন্য কাঁদেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিল জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবকে বলে দাও আমার হাবিবের প্রেমিক যারা আমার হাবিবের প্রেমের মাধ্যমে আমি আল্লাহর দিদার যারা চায় আমি আল্লাহকে রাজি করতে চাই রে আমি তাদের জন্য কাল হাশরের ময়দানে আমি বাহনের ব্যবস্থা করে দিব নবী শান্ত হয়ে গেলেন ফয়সালা হয়ে গেল ঠিক কিনা বলেন আরো জোরে যারা বলে নবী তাদের মতো তারা সারা জীবন কানলে তাদের কাছে নিউজ আসবে নি তাদের বংশের মানুষ কয়জন জাহান্নামে যাবে আর কয়জন জান্নাতে যাবে সে নিউজ আসবে কথা বলেন না কেন আসবে অতীতে আসছে আসে নাই এত বিবেকহীন এত বুদ্ধিহীন এত বোধহীন মানুষ কিভাবে হয় আমার বুঝে আসে না আবার ওরা বড় বড় আলেম দাবি করে নিজেদেরকে ঠিক কিনা বলেন বন্দরে আমার এবার চলেন রাসূলের সঙ্গে জিব্রাইলের আলাপ আলোচনা হলো আলাপ আলোচনা করতে 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 এবার বোরাককে ডাক দিল জিব্রাইল বোরাক তুমি রেডি হও এবার বোরাকের আচরণ বন্ধ একটু ব্যতিক্রম হয়ে গেল এবার বোরাক কি জিব্রাইল ডাক দিয়ে বলল বোরাক তুমি কি বোঝো না আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে নেওয়ার জন্য তুমি এসেছো তুমি কেন রে এরকম আচরণ করছো এবার বোরাক একটা ডাক দিয়ে বলতেছে ও জিব্রাইল আমার একটা প্রশ্ন আছে রে নবীর কাছে উত্তর পাইলে শান্ত হয়ে যাব জোরে জোরে সুবহানাল্লাহ কে প্রশ্ন করে বোরাক বোরাক চিন্তা করেন কেমন প্রেম কেমন নবী বন্ধু বোরাক একটা ডাক দিয়ে বলতেছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি কয় প্রশ্ন হলো কাল কিয়ামতের দিন নবীর যখন বোরাকের প্রয়োজন হবে নবীর যখন বোরাকের প্রয়োজন হবে রে সেই দিন যেন নবী অন্য কোন বোরাক ইউজ না করে আমি বোরাকে যেন ব্যবহার করে জিব্রাইল বলল কেন সেদিনও তুমি নবীর সঙ্গে হতে চাও এবার বোরাক উত্তর দিল আল্লাহর সৃষ্টি অনেক বোরাকিত আছে সবার মাঝে আমার মর্যাদা যেন সবার উপরে থাকে আমার নবী অর্ডার দিয়ে দিলেন জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার কথোপকথন শেষ হয়ে গেল আলাপ আলোচনা শেষ হয়ে গেল আমার নবী এবার বোরাকে সাওয়ার হলো মাঝখানে কিন্তু অনেক লম্বা ঘটনা আছে বন্ধু কারণ আমার আরো ওয়াজ করতে হবে এই জন্য সংক্ষিপ্ত করে মূল জায়গাগুলো তুলে ধরছি ওই যে আল্লাহ বলেছেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছে তার মানে বাইতুল মুকাদ্দাস আমার নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন বন্ধু ওখানে গিয়ে তিনি ইমাম হয়ে গেলেন নামাজ পড়ালেন জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে এখান থেকে ইমামতি করে বন্ধু তিনি ঊর্ধ্ব জগতের দিকে রওনা দিলেন নূর নবীজি ঊর্ধ্ব জগতে ঠিক কিনা বলেন আরো জোরে আরেকটু মহব্বতে আরে আরো জোরে বলেন না আরো জোরে এজন্য আমি বলি যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার রে হয়ে যায় গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় গাইবি খবর দেনে ওয়ালা
বলেন যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গাইবি খবর দেনে ওয়ালা গাইবী খবর দেনে ওয়ালা এলো রে মুকায় আল্লাহ যারি ভালোবেসে সালাম জানাই সেই নবীকে চিনিলাম না কি হবে ও পায় ঠিক কিনা বলো আর জোরে বন্ধুরে আমার রওনা দিলেন কোথায় আসমান ফাড়ি দিতে হবে কিনা কথা বলে না সিদ্রাতুল মুনতাহায় পর্যন্ত যেতে হবে বন্ধু ধীরে ধীরে উপরের দিকে নবী রওনা হলেন এবার যখন নবী রওনা হলো রে রওনা হওয়ার পরে প্রথম আসমানে নবী বন্ধু পৌঁছে গেল প্রথম আসমানে গিয়ে হযরতে আদম ও সফিউল্লাহর সাথে নবীর আলাপ আলোচনা হলো সালাম বিনিময়ে জোরে জোরে সুবহানাল্লাহ এবার এখান থেকে বন্ধু দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ইয়াহিয়া এবং হযরত ঈসা রূহুল্লাহর সাথে দেখা হলো কথা আলাপ আলোচনা হলো দ্বিতীয় আসমান থেকে আবার তৃতীয় আসমানে চলে গেল নবী তৃতীয় আসমানে চলে গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা আলাপ আলোচনা জোরে জোরে সুবহানাল্লাহ এবার বন্ধু চতুর্থ আসমানে চলে গেল ও বন্ধু চতুর্থ আসমানে গিয়ে হযরতে আমার নবী হযরত ইয়াহিয়ার সাথে দেখা হয়ে গেল পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে বন্ধু হযরতে মূসা কালিমুল্লাহর সাথে আর সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জোরে জোরে সুবহানাল্লাহ এবার আলাপ আলোচনা করতে করতে ছোট্ট করে বলছি তারপর এখান থেকে চলে গেল কোথায় এখান থেকে চলে গেল সোজা সিদ্রাতুল মুনতাহায় সিদ্রাতুল মুনতাহায় ও বন্ধু ওই জায়গা যখন গেল নবী বলল জিব্রাইল ও জিব্রাইল এবার বোরাক তো প্রস্থান করতে হবে বোরাক তো চলে যেতে হবে কারণ বোরাক আর সামনের দিকে যাওয়ার পাওয়ার নাই বোরাকের পাওয়ার লেস হয়ে গেছে কারণ ওখান থেকে মহাশূন্য নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন এই যে প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত কত আসমান একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা কত বছর 500 বছরের রাস্তা এবার আপনি একটু চিন্তা করেন নবী যদি আমাদের মতো সাধারণ হয় নবী যদি আমাদের মতো হয় তাহলে যেই মৌলবি বলবে নবী আমাদের মতো তাকে একটা বারের জন্য প্রশ্ন করবেন যে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা তুমি যদি 50 বছর সময় পাও 14 গোষ্ঠীর সকল সম্পত্তি ব্যয় করেও একটা আসমান ঘোরার ক্ষমতা নাই ঠিক কিনা বলেন আবার বলেন নবী আমাদের মতো এই যে এই জায়গাগুলোতে কেন নিয়ে আসছি আপনাদেরকে জানেন এই জায়গাগুলো থেকে আপনারা নবীর শান নবীর আজমত নবীর মর্যাদা নবীর পাওয়ার নবী যে আমাদের মতো না এই মন্তব্য যারা করে তারা যে ঈমান নাই এই জিনিসগুলো বোঝানোর জন্য কারণ আপনার আগে দরকার ঈমান ঈমান যদি আপনার মজবুত থাকে অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার কারণ বোরাক যেতে পারবে না এখানে বন্ধু বোরাক কি করলো বিদায় নিল বন্ধু বোরাক যখন বিদায় নিল এই বোরাক বিদায় নেওয়ার পরে বন্ধু কি আসলো রফরা আসলো নবীকে নামানোর জন্য মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিয়ে বন্ধু নবী চলে গেলেন একেবারে আল্লাহর আরশ পর্যন্ত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কোথায় চলে গেলেন আল্লাহর আরশে চলে গেলেন আল্লাহর আরশে যখন চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন আল হাদিস শরীফের মধ্যে সেটা হাদিস কানা সে বুখারী শরীফের মধ্যে আমার নবীকে প্রশ্ন করলো বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে প্রশ্নটা কে করলো আল্লাহ কে কথা বলেন না কেন আপনাদের ঘুম আসছে আমার তো মজা লাগতেছে আমার কাছে কি লাগতেছে ভাল লাগতেছে আপনাদের কাছে ভাল লাগে না আরো জোরে তো জি এত আসতে কেন একটু মহাব্বতে বলতে হবে কারণ জি তো কালকে আর আমরা কেউ আসবো না বলবো না যে জি বলেন আজকে হয়তো বা কারো জীবনের শেষ জি হতে পারে অথবা না হতে পারে ঠিক না এবার কি করলেন আল্লাহ কি জানে কি জানে না আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে এবার নবীকে একটা ডাক দিয়ে বললেন হাবিব বলে দেন
আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? সুবহানাল্লাহ। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি ভালো জানেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীর কাঁধ মোবারকের মাঝখানে রাখলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফ কিন্তু কোথায় রাখলেন? আমার নবীর কাঁধ মোবারকের মাঝখানে আল্লাহর কুদরতেন। নবী বলতেছে হাতটা রাখতে দেরি রে, আমার বুকের মধ্যে সেই প্রশান্তি লাগতে দেরি হয় না, তখন আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। আর ওই মৌলবী সাহেবরা বলে নবী তাদের মতো মৌলবীর বেড়ার ঘরের বেড়ার পিছনে অথবা মাটির দেয়ালের পেছনে অথবা বিল্ডিং এর পিছনে যদি কোনো আওয়াজ দেয়, কে আওয়াজ দেয় সেটা বলতে পারে না। আর নবী আসমান জমিনের সব দেখে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বরকতময় হাতের ছোঁয়ায় আবার বড় বড় করে নবী আমাদের মতো নাউজুবিল্লাহ। আপনাদের মাথায় ওয়াজ ঢুকে কিনা? ওয়াজ বুঝতে অসুবিধা হয় কিনা? নবী কোথায়? আল্লাহর আরশে। আর এমনি আরো কত প্রেমের খবর, নবী যখন আল্লাহর আরশের গেইটে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার নবী জুতা মোবারক খুলতে চায়, মানে পাদুকা মোবারক খুলতে চায়। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি জুতাগুলো নিয়েই চলে আসেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কি নিয়ে চলে আসেন? এবার আমার নবী বলল, আল্লাহ গো মূসা নবী যখন কোহিনূর গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব মূসা কালিমুল্লাহকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম, কারণ মূসা নবীকে আমি কোহিনূরের মাটি লাগায় দাম বাড়াবো বলে। আর আজকে আপনাকে বলছি জুতা নিয়ে আমার আসে প্রবেশ করুন, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়াম আজকে আমি আমার আরশের দাম বাড়াবো। আমার নবী কিন্তু পৃথিবী থেকে যা নিয়ে গেছেন তা নিয়েই কিন্তু আল্লাহর আরশে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন। এখানে কিন্তু আরেকটা সমস্যা আছে। সমস্যা হলো আমাদের দেশের কিন্তু কথিত মৌলবী আছে, তারা বলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মাঝে নাকি পর্দা ছিল। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজম এর মধ্যে বলেছেন, ফাকান কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে দুই ধনুকের ব্যবধান ছিল। একটা কথা না বললেই নয়। আচ্ছা আপনারা আমাকে দাওয়াত দিবেন না আজকে? আমি তো গুনাহগার মানুষ, সাধারণ একজন মানুষ, আপনাদের চাইতে একটু উত্তম মনে করে আপনারা দাওয়াত দিয়েছেন। অন দাওয়াত দিয়ে কি আমারে বেড়া দিয়ে দিছেন নাকি ওপেন করে দিছেন? কি করে দিছেন? ওই কন্যারে আমার ভাই চাচারা জ্যাঠারা বসছিল, অনেক ক্যামেরা দেখে বলছে এটি সরাও হুজুরে দেখি না বলছে না। তার মানে কি দাওয়াত দিয়ে এনেছি ওনাকে প্রাণ ভরে দেখবো, ওনার কথা প্রাণ ভরে শুনবো, এটাই তো ঠিক কিনা বলো? আমি একজন সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে এনে যদি এত সুন্দর স্টেজ করতে পারেন, সব কিছু ওপেন করে দিতে পারেন, ওই যে ওই কর্নারে কে জানে আওয়াজ দিছে তাকে প্রতিহত করতে পারেন, আর আল্লাহ নিজে বলে আমি আমার হাবিবের চারপাশ কি করে দিয়েছি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আমার হাবিবকে দেখাতে পারি। আর এই কতদিন মৌলবীরা কয় নবীর মাঝখানে আল্লাহ রাসুলের মাঝখানে বলে কি পর্দা ছিল। তো আল্লাহ যদি আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে পর্দার ভিতরে বসায় রাখার চিন্তা রাখে, তাহলে দাওয়াত দিয়ে নেওয়ার দরকার কি? কথা বলেন, সাধারণ বিবেকে কি প্রশ্নটা আসে না? কথা বলেন না আসে না? আল্লাহ দাওয়াত দিয়ে নিবে কেন যদি আমাদেরকে নবীকে পর্দার ভিতরে রাখতে হয়? কথা বলেন না কেন? আরো জোরে বন্ধুরে আমার এই দিকে একটু নজর দিতে হবে, কারণ এই আলোচনাগুলো হলো ইমানের আলোচনা। কিসের আলোচনা? আরো জোরে, এই যে মেরাজ আসলে আমাদের দেশের মৌলবীরা মাথা চাড়া দিয়ে ওঠে, ঠিক কিনা বলে? আবার মেরাজ গেলে শবে বরাত আসলে আরেক পার্টি, আর ঈদ মিলাদুন্নবী আসলে বন্ধু তাদের চুলকানি এমন বেশি বাড়ে রে, দোকানের মলম পর্যন্ত শেষ হয়ে যায় কিন্তু তাদের চুলকানি বন্ধ হয় না, ঠিক কিনা বলে? মিথ্যা বলছি? আরো জোরে বলেন, মিথ্যা বলছি? নবীর আগমনে খুশি হতে পারছেন এগুলো মুসলমান?
আল্লাহ কয় ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। কে বলে? আল্লাহ। আর এলা কয় বেদাত? নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে, আরো জোরে। এগুলো বুঝতে হবে, আগে আপনার ইমানকে মজবুত করতে হবে। বর্তমানে মানুষ খালি ইমান হারা হচ্ছে, রাসূল এবং রাসূলের আহলে বাইত, রাসূলের পরিবার, সাহাবাই কেরামদের সাথে বেয়াদবি করে করে আজকে ইমান হারা হচ্ছে। সাবধান হতে হবে, তাদের কথা মানা যাবে না, মানলে আপনার ইমানও চলে যাবে। তাদের থেকে দূরে থাকতে হবে। তাদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকেও দূরে রাখতে হবে। বলছে কে? রাসূল। কে বলেছে? রাসূল বলেছেন স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে, কারণ তারা হলো সমাজের ফেতনা। তোমাদেরকে যেন ফেতনায় ফেলতে না পারে, পথ ভ্রষ্ট করতে না পারে। দেখবেন ওদের কাছে গেলে শুধু নবী আমাদের মতো, আরে আমার নবী বলতেছে আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করে গিয়েছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কে হাত তুলতে পারে নাই, সারা জীবন মুখস্থ বলে নবী আমার মতো। নাউজুবিল্লাহ বলেন না? নবী বলে কি? ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ঠিক কিনা বলায় বন্ধুরে আমার? আমার নবী মেরাজ থেকে যখন পৃথিবীর মুখে কদম বাড়িয়ে দিল, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আমার নবী বললেন আমি একটু বিচলিত হয়ে গেলাম। তখন আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরা হলো, আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব বাইতুল মুকাদ্দাসকে দেখে দেখে দিয়ে দিয়েছি। কয় আমরার মতো বলে নবী? নাউজুবিল্লাহ। সাবধান থাকতে হবে, এদের সাথে বিয়া শাদি চলা ফেরা কোন ধরনের লেনদেন ওঠা বসা কিচ্ছু করা যাবে না, ইভেন এদের পিছনে নামাজও পড়া যাবে না। আপনারা আমার কথা বুঝেন নাই? আমি কি বানায় বলছি? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য ভয়ঙ্কর সাজার ব্যবস্থা রেখেছেন। আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর রাসূলের আহলে বাইতকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়। নবীকে ভালোবাসতে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা বলে? আর নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসতে নবী খুশি হয়ে যায়, বুঝতে হবে। আপনি যদি কোনো হক্কানি আলেমকে ভালোবাসতেন, তাহলে আপনি মনে করবেন আপনি যেন নবীকে ভালোবাসলেন, আর যখন কোনো হক্কানি আলেমের বিরোধিতা করলেন, আপনি যেন নবীর বিরোধিতা করলেন, মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন হক্কানি আলেমদের সংস্পর্শে থাকো আর আমার জান্নাতে চলে আসো। আর হক্কানি আলেম হলো ওরাই যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যারা নবীকে মানে। আমার দিকে একটা দিনই তাকান, এদিকে তাকান, আবার বলে আমাদের নবী নাকি মাটি, বলে কি বলে না? আরো জোরে বলে, নবী কি কি বলে? মাটি বলে। অথচ কোরআনের একটা আয়াত দেখাতে পারবে না নবী মাটি। হ্যাঁ আল্লাহ মাটি বলেছেন, আমার দিকে তাকান, সূরা আর রহমানে আল্লাহ মাটির কথা বলেছেন, ওই মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইছে। খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা রহমানে মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই সাদা টুপিওয়ালা একটা টুপি ছাড়া তিনটা ব্যাপার কি? কি রঙে পড়ছো? এটা কি সিনেমা হল? এটা কি শিল্পীরা গান গা? ভালো না লাগলে, ভালো না লাগলে আমি বলবো স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, তুমি বাসায় যাও, বাসায় যেয়ে ঘুমাও। বিরিয়ানির টাইম হলে বিরিয়ানি আসেনিও? ও মা এল্লাই দেহাতে হাট না হাটটা কথা কয় বই বই কয় অগলবেলা তাবারুক তো নাই, এ খাইয়াটাই আইসি সে শেষ করে যায়, ঠিক নেই? চুপ করে বসলে বসো, নাইলে চলে যাও, কারণ মাহফিলে বসে কথা বলা ও আজ শোনা যারা কথা বলা বেয়াদবি। কে? এগুলো কি আমার কথা না কোরআন এবং হাদিসের কথা? তাইলে আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলছি, তোমরা যদি দুষ্টামি করো তাহলে এই কথাগুলোর সাথে বেয়াদবি করা মানি আল্লাহ আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি। বেয়াদবি করার চাইতে গরাজির অনেক ভালো, ঠিক কিনা বলে? হ্যাঁ সত্য বলছি না?
আমার কথাগুলো কি আপনারা আসলে কি ভালো লাগে? একটু দরকার আছে না এগুলো? ওই যেটা বলতে চেয়েছিলাম, এই মাটি পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে আল্লাহ বানাইছে আদমকে, কাকে? সূরা আলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড, মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে, মানুষ হলাম আমরা। কারা আমরা? আদম এক জিনিস, মা হাওয়া আরেক জিনিস। মা হাওয়া হয়েছে বাবা আদমের পাজরের হাড় থেকে। তাহলে কয়েক ধরনের সৃষ্টি আছে না? এরা ডাইরেক্ট বলে সব বলে মাটি। তাহলে ঈসা নবীর তো বাবা নাই, উনি করতে আইলো, কথা কন না কেন? আরে ভাই, এগুলো বোঝার ওয়াজ তো, ইমানের ওয়াজ তো। এগুলো বলে বলে তো আপনাকে একবারে একবারে ল লেভেলে নিয়ে যাচ্ছে, আপনারা তো বুঝেন না সাধারণ মানুষ। আছে না নাই? ঈদ মিলাদুন্নবী বেশি বেশি করে করবেন, কি করবেন? কারণ ঈদ মানি হলো খুশি, ঈদ মানি হলো ফিরে আসা, ঈদ মানি হলো প্রত্যাবর্তন করা, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। তা আপনি যদি মিলাদকে অস্বীকার করেন, তাহলে নবীর আগমনকেও কি করতে হবে? অস্বীকার, কথা বলে না কেন? আরে ভাই, মিলাদরে অস্বীকার করা মানে কি নবীর জন্মকে অস্বীকার করা, নবীর আগমনকে অস্বীকার করা? তো যে মিলাদকে অস্বীকার করে তে কি ঈমান আছে? কথা কয় না? ঈমান আছে? আরো জোরে, ঈমান নাই। মিলাদুন নবী, নবীর মিলাদ, কার মিলাদ? আল্লাহ বলছে নবী কে আগমন, নবী যে এসেছে আমাদের মাঝে, এটা দেখে আমাদেরকে খুশি হইতে বলেছেন কে? আল্লাহ। আপনি খুশি হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, কিন্তু আরেকজনকে এখানে জড়াবেন কেন? এবার আসে, আমি একটা ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানকে একেবারে আওয়াজ দিয়ে মুখরিত করতে হবে, তাহলে শয়তান দূরে চলে যাবে। আপনার আমার আওয়াজ যত বড় হবে শয়তান তত, আর শয়তান যত দূরে যাবে আপনার আপনি আমি তত বেশি নিরাপদ থাকব। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, সৃষ্টি যাহা অশিলা, অড়শি কুড়শিল কলম, সৃষ্টি যাহা অশিলা, নিজ অল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি আমি তো বেশি আল্লাহর প্রশংসা করার কথা, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার কথা, কারণ আপনাকে আমাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। সৃষ্টির কোনো কিছু এত সুন্দর করে বানায় নাই। আসমানকে দেখেন এত সুন্দর, জমিনকে দেখেন এত সুন্দর, আসমান জমিন বলে তুমি মানুষ আমাদের চাইতে বেশি সুন্দর। এই জন্য আমাদেরকে মহাব্বত করে কি বলতে হবে? কথা বলে না, আমাদেরকে কি বলতে হবে? আমি কি আমার মূল আলোচনায় ঢুকবো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন মানব জাতির নিকট, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। এই আমার দিকে তাকান,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নবীকে কি জন্য পাঠাইছে? কথা বলে না, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে বলেছে কে? আরো জোরে বলেন, কে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন কে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সবাই বসেন, বসেন। আসলে এই জন্যই বলছি, এই বসো, এই জন্যই বলছি, মানুষের আসল কি? তার দেহ না, তার আত্মা। কি? মানুষের আত্মা, মন হচ্ছে আসল। আপনার আত্মা যদি যতক্ষণ পর্যন্ত আপনি এই জায়গাতে অ্যাক্টিভ রাখতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই মাহফিলে বৈশা কোনো লাভ, কোনো লাভ ঠিক কিনা? আপনারা অন্যদিকে পিছনের দিকে তাকানোর দরকার নাই। আমি তো বক্তা, আমি তো আলোচক, আমি চতুর্দিকে তাকাইতে হবে তো। হ্যাঁ, আমার দিকে তাকান আপনারা। মাহফিলটা কিন্তু সারা রাত হবে না, এই হয়তো আগামী এক দেড় ঘন্টা আলোচনা করে কিন্তু মাহফিলটা শেষ হয়ে যাবে। এই মাহফিলটা এমনও হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, অথবা এই মাহফিলটাই হতে পারে কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা। আমাদেরকে সেই চিন্তা নিয়ে এখানে বসতে হবে যে আরে হুজুর জানি মাহফিলটা কতক্ষণ চালায়, কি জানি, কি জানি কয়, কি জানি করে, কতক্ষণ থাকবো, এইরকম টেনশন মেনশন করা যাবে না। মন এখানে রাখতে হবে, আত্মা এখানে রাখতে হবে, তাহলে আপনি আজকের মাহফিল থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন, সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন, বলেছে কে? আল্লাহ। এখন যারা নবীর কথা মানবে, নবীর দেখানো পথে চলবে, তারা কিন্তু সুসংবাদ প্রাপ্ত। আর যারা নবীর দেখানো পথে মতে চলতে পারবে না, তারা কিন্তু সুসংবাদ প্রাপ্ত হবে না। তাদের জন্য কিন্তু আল্লাহর হাবিব ভয় প্রদর্শক হিসাবেও এসেছেন। নবী শুধু রহমত হিসাবে আসে নাই, নবী শুধু রহমত হিসাবে আসে নাই, মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে এসেছেন। এর মধ্যে অন্যতম হলো বর্তমান প্রেক্ষাপটে মানুষের সবচেয়ে বড় সমস্যা যেই জায়গায়, সেই জায়গাটা হলো ঈমানের সমস্যা। কিসের? ঈমানের বেশি সমস্যা। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যে যার মতো করে যতটুকু সম্ভব সে কিন্তু করছে, কিন্তু ঈমানের জায়গাটা কিন্তু যথেষ্ট গলদ এখন মানুষে রয়েছে। আমি আজকে আপনাদেরকে ঈমান আকীদা নিয়ে প্রথমত একটু আলোচনা করব, আর এই আলোচনাটা করার জন্য আমি একটু আপনার ইয়াতে যাব। এটা যেহেতু রজবের চাঁদ, মেরাজের চাঁদ চলতেছে, আসছে সামনে আমাদের লাইলাতুল মেরাজ উদযাপিত হবে, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? বর্তমানে আমাদের ঈমানকে আমরা কিভাবে ধ্বংস করে দিচ্ছি, আর ঈমানকে ধ্বংস করার জন্য কারা কি অপকৌশল চালাচ্ছে, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কি অসুবিধা হবে? শুনতে কোনো অসুবিধা হবে? আমাকে শত্রু মনে না করে একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। শোনার পরে যদি আপনার সাধারণ জ্ঞানে যৌক্তিক মনে হয় তাহলে মেনে নেবেন, আর যদি যৌক্তিক মনে না হয় তাহলে আপনি এটাকে বাদ দিয়ে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে পন্দরে আমার। সর্বপ্রথম আমি বনি ইসরায়েল কোরআন শরীফের 15 পারা প্রথম সূরা বনি ইসরায়েলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ঠিক আছে যান, দোয়া করবেন। আমি আজকে আপনাদেরকে ঈমান নিয়ে একটু আলোচনা করে তারপরে কিন্তু আমি আপনারা চাইলে আমি আরেকটু আমলের উপর আলোচনা আপনাদেরকে শোনাবো। আপনারা, আমি আলোচনা ঢুকতে চাই, আপনারা কি আমার অনুমতি দিচ্ছেন সবাই? তাহলে ডান বাম কোনো দিকে তাকাতে পারবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আছেন?
বিপদে পড়ে গেল না, বিপদ না? তো হুজুর কই শুধু আমার দিকে তাকায় থাকতে হবে, এটা আবার কি ধরনের কথা? ঠিক কিনা? তাকায় থাকতে হবে, রাজি আছেন? ঠিক।